ভিডিওর শুরুতে যে আপনারা দেখতে পারলেন মিউজিক প্লেয়ারের ভিতর আমার পিকচার দিয়ে মিউজিক প্লে হচ্ছে, ঠিক এরকম ভাবে কিন্তু আপনাদের পিকচার দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন, বা আপনারা ইচ্ছা করলে কিন্তু এরকম ভাবে আপনাদের পিকচার দিয়ে যে কোনো মিউজিক বা গান তৈরি করে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক বা লাইক ইত্যাদিতে কিন্তু আপলোড করতে পারেন খুব সহজে। বা আপনার বন্ধু বান্ধবের যদি কোনো জন্মদিন বা বিবাহ বার্ষিকী বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা ইচ্ছা করলে তার পিকচার দিয়ে যে কোনো গানের সাথে সেট করে কিন্তু আপনারা তাকে উইশ করতে পারবেন খুব সহজে। তো কিভাবে করবেন জানতে এবং শিখতে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি মেহেদী হাসান ভুবন, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা টিপস। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা কি করবেন, প্রথমেই ক্রাইন মাস্টারটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে 16x9 এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পিকচার নিয়ে নেবেন, বা যে কয়েকটি পিকচার দিতে চাইতেছেন মিউজিক প্লেয়ারে সে কয়েকটি পিকচার আপনারা নিয়ে নেবেন। সেজন্য আমি কি করতেছি, প্রথমেই মিডিয়া ব্রাউজার থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নিয়ে নিচ্ছি আমার। তো আমি যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে উপরের এখানে দেখতে পারবেন টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ছবিটার দুই সাইডে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারতেছেন ব্ল্যাক কালারের মতো আসতেছে। তো সেজন্য আপনারা কী করবেন, ছবিটার উপর ক্লিক করবেন এবং এখানে আপনারা ক্লিক করবেন উপরের এই ফাংশনটাতে। ক্লিক করার পরে ছবিটাকে একটু জুম করে দিবেন। জুম করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, তো এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে এবং নিচে সমান সমান হয়ে গেল, তার মানে পিকচারটা আর নাড়াচাড়া করবে না। তো আমরা কী করবো, আবার টিক চিহ্নে ক্লিক করে দেব। তো আপনার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু মাত্র 4 সেকেন্ডের একটু উপরে আর কি। তো এই পিকচারটাকে আপনারা কী করবেন, চাইলে বড়ও করতে পারবেন এবং কি ছোটও রাখতে পারেন, সম্পূর্ণ গান জুড়েও দিতে পারেন, বা আপনারা যদি ইচ্ছা করেন যে কয়েকটা পিকচার দিবেন তাহলে কয়েকটা পিকচার এখানে অ্যাড করতে পারবেন। তো আমি একটা পিকচার দিয়ে আপনাদেরকে দেখাই। তো এখন আমরা কী করব, এই পিকচারটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে, তার ভিতর থেকে আপনারা ক্লিপস গ্রাফিক্সে ক্লিক করবেন। ক্লিপস গ্রাফিক্সে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিক যদি স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন গ্রেট মোডে নামে একটি অপশন আছে। তো আপনারা কী করবেন, এখানে চলে আসবেন। অবশ্যই ইন্টারনেট কালেকশনটা অন রাখবেন। তো রাখার পরে আপনারা যদি এই নিচের দিকে যদি নামেন তাহলে দেখতে পারবেন ট্রাভেল স্টাইল, তো স্টাইলিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন কর্নারে মিউজিক অ্যালবাম নামের একটি অপশন আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এটা কিন্তু আমি অলরেডি ইনস্টল করে রাখছি, সেজন্য আমার আর ইনস্টল করা প্রয়োজন নাই। তো আমি এখন ব্যাগে আসি। তো ব্যাগে আসার পরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন মিউজিক অ্যালবাম নামের একটি অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু টোটালি 8টা টেমপ্লেট দেওয়া আছে। তো আমরা যদি নাম্বার 1 ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ডিজাইনটা আসছে, এবং কি নাম্বার 2 ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রতিটাতে কিন্তু ডিজাইন পরিবর্তন করা আছে আলাদা আলাদাভাবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটি ট্যাম্পলেট এখান থেকে ব্যবহার করতে পারেন। এক এক সময় এক এক ট্যাম্পলেটটা ব্যবহার করবেন। তো যাই হোক, যে কোনো একটি ট্যাম্পলেট যখন ব্যবহার করবেন তো এখানে কিন্তু দেখতে পারবেন যে অনেকগুলো লেখা আছে। তো মিউজিক প্লেয়ারে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু একটা জিনিস দেখতে পারবেন, টাইটেল টেক্সট। তো টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট টোটালি 3 বার লেখা আছে এটাতে। যেমন 4 নাম্বার ট্যাম্পলেটটাতে তো 3 বার যে লেখা আছে, তো আপনারা এই লেখাগুলো কীভাবে পরিবর্তন করবেন, তো পাশে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 3টা লাইন দেওয়া আছে। তো প্রতিটা লাইন আপনি এখানে যা লিখে দিবেন ঠিক তাই কিন্তু এখানে শো করবে। তো আমি যখন এটা লিখলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম লাইনে এই লেখাটা শো করতেছে। ঠিক একইভাবে আপনারা যদি 6 নাম্বার ট্যাম্পলেটে চলে যান তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন মাত্র 2টা লেখা আছে, তো এখানে কিন্তু 2টা অপশন দেওয়া আছে। তো তারপরে যদি আপনারা লক্ষ্য করি এখানে কিন্তু আরেকটা ট্যাম্পলেট আছে, যেমন 2 নাম্বার ট্যাম্পলেটটাতে কিন্তু অনেকগুলো লাইন আছে। ঠিক দেখেন একটা মিউজিক বাজতেছে এবং কি পরবর্তী আর কী কী মিউজিক বাজবে এটাও কিন্তু লিস্ট করা আছে। তো আপনারা যদি চান এখান থেকে কিন্তু দেখেন কয়টা লিস্ট দেওয়া আছে, প্রতিটা লিস্ট কিন্তু এরকমভাবে সেট করতে পারবেন খুব সহজভাবে। তো যখন আমাদের সকল কিছু সেট হয়ে যাবে তো তখন আমরা কী করব, তো তখন আমাদের মিউজিকটা অ্যাড করতে হবে। এই জন্য আমাদের কী করতে হবে, অডিওতে ক্লিক করতে হবে। তো অডিওতে ক্লিক করে আপনাদের পছন্দ মতো মিউজিকটা আপনারা কী করবেন, এখানে সেট করে দেবেন। তো আমরা ডাউনলোড থেকে যে কোনো একটি মিউজিক সেট করি, তো মিউজিকে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের মিউজিকটা চলে আসতেছে। তো এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম মিউজিকটা প্লে হচ্ছে।
তো যাই হোক, আপনারা কিন্তু ইচ্ছা করলে এখন থেকে এই জিনিসটা খুব সহজভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমাদের মিউজিক দিয়ে পিকচারের মতো ভিডিও। তো এখন আমাদের কি করতে হবে, এটাকে এক্সপোর্ট করতে হবে। আর এক্সপোর্ট করার জন্য আপনারা সবাই জানেন এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা রেজুলেশন দিতে পারেন, ফুল এইচডি দিতে পারেন, শুধু এইচডি দিতে পারবেন, এইচডি দিতে পারবেন। তো যারা ইউটিউবে ছাড়তে চাইতেছেন তো তারা অবশ্যই এইচডিটা দেওয়ার চেষ্টা করুন, ফুল এইচডি। আর না হলে আপনারা যদি চান যে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন তাহলে 540p এটা দিলেও চলবে। এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এমবিটা আসবে। যদি আমরা ফুল এইচডিটা দিই তাহলে কিন্তু আমাদের 12 MB মতো আসতেছে, এবং কি যদি আমরা 720 পিক্সেলটা দিই তো তাহলে কিন্তু আমাদের আসতেছে হলো 9 MB, এবং কি 540টা দিলে আসতেছে 5 MB, এবং 480 দিলে আসতেছে 4 MB। তো যাই হোক, আপনারা কী করবেন, যদি ইউটিউবে ছাড়েন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো যেটা, সেটা হলো যে ফুল এইচডিটা দিবেন। আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করলে আপনারা কম এমবিটা দিলেও চলবে। তো দেখতে পারলেন কত সুন্দরভাবে কিন্তু আপনারা এরকমটা করতে পারলেন, মিউজিক প্লেয়ারের ভিতর আপনাদের ছবিটা অ্যাড করতে পারলেন। এরকম আরও নতুন নতুন কিছু জানতে এবং শিখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আপনারা কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।